উত্তর জনপদের মাঠে মাঠে এখন আমন ধানের গন্ধ, কৃষকের মুখে হাসির ছেলে। শিগগিরই শুরু হবে ধান কাটার মৌসুম। আমনের ধানের এই স্বল্পমেয়াদি জাতগুলোকে বলা হয় মঙ্গার ধান। এই ধান এই অঞ্চলের আশ্বিন কার্তিকের মঙ্গা দূর করেছে। মূলত আশ্বিন কার্তিক মাসে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এই জাতগুলো উদ্ভাবন করে। এই সময়টা আগে উত্তরবঙ্গে অভাবের মাস হিসেবে পরিচিত ছিল। ব্রি BR33 ব্রি ধান 57 নামের স্বল্পমেয়াদি এই জাত রোপণের পর 105 থেকে 110 দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। NRBC ব্যাংক সুখবর প্রতিদিন।